ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উত্তরার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় ডুসাওয়ের সদস্য ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ তাহমিনা আক্তার তমা ও ডুসাওয়ের উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানের সংগঠনের সভাপতি আবির হোসাইন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা আগামীর করণীয় নির্ধারণ করেন।